আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ড স্ক্রিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খাঁচা যে পাখি আমরা পালন করে থাকি, বাজিগায় কোকেরেল, ফিঞ্চ, জাভা, লাভবার্ড। তো এই পাখিগুলো ছেলে পাখির সাথে মিটিং করা ছাড়াও ডিম পারে কিনা এই বিষয়ে আলোচনা করব। কারণ আজকে আমি একজন কমেন্ট করছে যে তার মেল ফিমেল আলাদা রাখছে, ডিম বাচ্চা কোনো পরে রেস্টে থাকা অবস্থায় ফিমেল পাখি ডিম দিয়ে দিছে, তো কেন দিলে এই বিষয়ে সে কনফিউজ। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটি করব যে মেল পাখি ছাড়া ফিমেল পাখি ডিম দেয় কিনা এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করে রাখুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, মেল পাখি ছাড়াও ফিমেল পাখি ডিম দেয় কি না এটা অনেকেরই কনফিউশন থাকে। তো বাস্তবতা হলো এই, অনেকেরই কিন্তু ছেলে পাখি ছাড়া মেয়ে পাখি মেটিং ছাড়াও ডিম পারে, অর্থাৎ মেয়ে পাখির যখন উপযুক্ত বয়স হয় তখন ছেলে পাখির সাথে মেটিং ছাড়াও সে ডিম পারে। যদি আপনার পাখিকে একজোড়া দেখা গেল ডিম বাচ্চা করেন, করার পর দুই মাস রেস্টে রাখলেন, রেস্টে রাখা অবস্থায় যদি ফিমেল পাখি ডিম পারে তো এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কেন ফিমেল পাখি মেল পাখি ছাড়াও ডিম পারে। শুধু বাজিগার না, লাভবার্ড, কোকাটেল, ফিঞ্চ এগুলো মেল পাখি ছাড়াও ডিম পারে। কিন্তু একটা কথা হলো যে মেল পাখি ছাড়া ফিমেল পাখি যে ডিমটা পারবে সেই ডিমটা কিন্তু ফার্টাইল হবে না, সেই ডিমটাকে কোষ্টিন কালেও কিন্তু বাচ্চা ফুটবে না। কিন্তু পাখি মেল ফিমেল পাখি ডিম পারার পরে কিন্তু মেল পাখি ছাড়াও যদি ডিম পারে সেই ডিমে কিন্তু ফিমেল পাখি তাও দিবে, কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটবে না। তো এই জন্য অনেকেই আর কি কনফিউশনে থাকেন যে তার অনেক, আমি এরকম হয়েছে, আমাকে কমেন্ট করছে যে আড়াই মাসের বাচ্চা ফিমেল পাখি, বাচ্চা পাখি সেও ডিম পারছে, তো সে বারবার আমাকে কমেন্ট করছে কেন এরকমটা হলো। তো আসলে এটা হইতেই পারে, ফিমেল পাখি মেল পাখি ডিম পারে, আবার উপযুক্ত বয়স হওয়া ছাড়াও ফিমেল পাখি ডিম পারতে পারে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু কথা হলো যে মিটিং করা ছাড়া যদি ফিমেল পাখি ডিম পারে তাহলে সেই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না, ডিমে তার দিলেও। আর এই জন্য ফিমেল পাখি যখন বুঝতে পারে তার ভেন্টে ডিম আসছে, তার বা সেই ডিম পারার সময় হয়েছে, তখন সে মেল পাখির সাথে ব্রিডিং মুডে আসে এবং মিটিং করে, তারপর ডিমটা যেন ফার্টাইল হয় এই জন্যই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন ফিমেল পাখি এবং মেল পাখি ছাড়াও ডিম পারতে পারে, এটা কোনো ব্যাপার না, এতে আশা যাওয়ার কিছু নেই। আর এই ডিম থেকে তা দিবেন, আপনার যদি কোনো পাখি দেখেন রেস্টে থাকা অবস্থায় ডিম পারছে তাহলে আপনার সেই ফিমেল পাখির ডিম ফেলে দিবেন, ফেলে দিয়ে তাকে এবার রেস্ট পরিপূর্ণ করে তারপর পাখিকে ব্রিডিংয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।